বিরতির পর স্বাগত জানাচ্ছি স্টারলাইট অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন এখনকার জনপ্রিয় চিত্রনায়িকা দীপ্তি। চলুন তার সঙ্গে কথা বলি। আপু, আপনার প্রিয় রং কি? আসলে স্পেসিফিক করে কোনো রঙের কথা বলতে পারবো না, সব রঙই তো আসলে ভালো লাগে, প্রিয় রং বলাটা খুব ডিফিকাল্ট। আপু, আপনি কিন্তু এখন কালো পরে আছেন। হ্যাঁ, এই মুহূর্তে ব্ল্যাক পরে আছি, আসলে এটা আমার সম্পূর্ণ মুডের উপর ডিপেন্ড করে। অবসর সময় আপনি কী করেন? অবসর সময় তো পাই না বললেই চলে, যতটুকু পাই নিজের মতো করে সময়টা কাটাতে চেষ্টা করি। আমার যেমন খুব ভালো লাগে বই পড়তে, ছবি দেখতে, ফিল্ম স্পেশালি, এবং ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের ছবি দেখতে আমি খুব পছন্দ করি। আপনি তো এখনকার সবচেয়ে ব্যস্ততম নায়িকা, আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় এখনকার সমসাময়িক নায়িকাদের মধ্যে কাকে প্রতিপক্ষ হিসেবে মনে করেন? আসলে কোয়েশ্চেনটা খুব কমপ্লিকেটেড, এটার অ্যান্সারটা আসলে আমি এভাবে দিতে চাই যে আমার কাছে মনে হয় যে আমরা সবাই কাজ করছি একসাথে, এবং সবার ভিতরেই গুণ আছে, ট্যালেন্ট আছে, এবং সবাই ভালো কাজ করছে, যে যার যার নিজস্ব জায়গা থেকেই আলাদা আলাদা অবস্থান করে নিচ্ছে ইন্ডাস্ট্রিতে, এবং ভালো করছে বলেই তারা এতদিন ধরে কন্টিনিউ করতে পারছে। আমি আসলে এই প্রতিপক্ষ বা সমকক্ষ এই বিষয়টা আসলে আমি বিলিভ করি না। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর সময় কাটলো আপনার সাথে। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমারও অনেক ভালো লেগেছে তোমার সাথে আড্ডা দিতে, আর আমি প্রথমেই চ্যানেলকে ধন্যবাদ দিতে চাই আমাকে এই স্টার নাইট অনুষ্ঠানে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে আজকে আমি যা কিছু সব আমার দর্শকদের জন্য, দর্শকদের ভালোবাসা, তাদের সাপোর্ট সবসময় পেয়ে এসেছি, এই জন্যই আমি এতদিন ধরে কাজ করে যাচ্ছি, সামনেও কাজ করে যাব যদি আপনাদের এই ভালোবাসা আমার সাথে থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা দর্শক, সামনের সপ্তাহে আমার একটি ছবি মুক্তি পাচ্ছে, প্রেম ও ভালোবাসা। সবাই আসলে নিজের ছবি সম্পর্কে প্রশংসা করে যে আমার ছবিটি ডিফারেন্ট হয়, কিন্তু এই ছবিটি আসলে ডিফারেন্ট। আমি আশা করব যে দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন, কারণ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারছি ছবিটি দেখলে আপনারা আসলেই এন্টারটেইনড হবেন। ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে, সে পর্যন্ত বিদায়, শুভরাত্রি। তুমি চাইলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। থাক, আর মন ভোলানো কথা বলতে হবে না। মুনমুন, আমি মন ভোলানো কথা বলছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা আমি বুঝতে পেরেছি। মুনমুন, তুমি আমাকে ফেলে একা চলে যেতে পারো না, আমি তাহলে বাঁচবো না। মুনমুন, আমি তাহলে বাঁচবো না। এতই যখন ভালোবাসো আমাকে, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় তোমার? সমস্যার কথা বলছি না মুনমুন, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, জাস্ট কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে সত্যি ভালোবাসি, প্লিজ। থাক, তোমাকে আমি আজীবনের জন্য সময় দিলাম। মুনমুন, মুনমুন, মুনমুন! একদম পারফেক্ট ম্যাডাম, আপনি রেস্ট নেন, আমরা পরে চিন্তা করছি। এই সুজন, সুজন! জি ভাইজি, আসলাম। পরে চিন্তা করুন। আর ভাই আসেন, আমি আনছো
হাই। হ্যালো আপু, রেডি? হ্যাঁ, আমার মেকআপ ঠিক আছে? একদম ঠিক আছে। আরে রব্বানি ভাই, সালাম আলাইকুম। এই প্রোডাকশন, এই রব্বানি ভাইকে একটা চেয়ার দে। হ্যালো, আরে রব্বানি ভাই, আপনি আমার সেটে, কি সৌভাগ্য আমার। এই প্রোডাকশন, এই চেয়ার দে। ভাবলাম যে দেখা করে দেই। ওকে দেন, আপনারা তাহলে কাজ করুন, আমি যাই। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? না, তুমি তো সহজে এত তাড়াতাড়ি বাড়িতে ফেরো না। তুমিও তো এই সময় বাসায় ফেরো না। আজকে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল। তাই খালা কি রান্না করেছে জানো? তোমার একটা ফোন এসেছিল। কে? তোমার হিরু কল করেছিল। এই হিরুদের যন্ত্রণা, সব নায়িকাকে মনে করে নিজের নায়িকা। সহ্য কেন, হিরো হিরোইনকে কল করবে, এটাই তো স্বাভাবিক। বাদ দাও তো, তোমার স্ক্রিপ্টের কত দূর? নতুন ফিল্মের স্ক্রিপ্ট কত দূর হলো? তাই তো, প্রায় শেষ করে এনেছি। ঘটনা কি তোমার? কোনটা? আজকে কল না করে ছেড়ে চলে গেলে যে? এমনি কোনো কারণ নেই। আচ্ছা, তুমি যেরকম হুটহাট করে সেটে চলে যাও, তো রিস্কি। কেন? কেন আবার কি, সেটা কত ধরনের লোক থাকে না, সাংবাদিক থাকে, ওদের চোখ তুমি জানো না। একবার যদি জানতে পারে তোমার আমার রিলেশনের কথা, তাহলে কিন্তু হয়েছে। তাহলে কি বুঝো না কি? আমি সব কেয়ার করি না। আচ্ছা, কেয়ার করো না? না। ফাইন, তাহলে ডিক্লারেশন দিয়ে দাও যে আমার হাজবেন্ড ওয়াইফ। কি কথা শোনো না। কি যেন বলছিলে? বললাম তাহলে ডিক্লারেশন দিয়ে দাও, হাইড করা দরকার কি? সবাইকে বলো অফিশিয়ালি। আমরা তো একসঙ্গে আছি না? অফিশিয়ালি বলতে তো কোনো সমস্যা নাই, একসাথে থাকা আর মানুষকে জানানোর ভিতরে পার্থক্য আছে না? শোনো, আমার মনে হয় কি, আমাদের আর একটু সময় নেয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে। চলো শেষ করো, খেতে যাই, চলো, অনেক খিদে লেগেছে। জি বস, আমি শুটিং এ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুটিং শেষ করে ফোন দিচ্ছি। ওকে ওকে ওকে। এই সুজন, শোনো শোনো, কি বলে, কি নাইকা আসছে? আরে ভাই, সন্ধ্যা হয়ে যাইতেছে, নাইকার কোনো খোঁজ আছে?
বাইরে তো পুরো চেতায় দিছে। আগেই বলছিলাম, আগেই বলছিলাম তিথির জায়গায় মুনার এনে, শুনলি না তো? আরে বেটা, মুনারের অবস্থা জানোস? হ্যাঁ, মার্কেট ভ্যালু জানোস? হলে একটা সিট পাবি না, সব বুকিং, অ্যাডভান্স বুকিং দেওয়া লাগবে। শোন, আমি সেটে বসা আর মুনা সেটে আসবো না, এটা কখনোই সম্ভব না, বুঝছিস? আরে ভাই, আমার বলে লাভ আছে কোন? আর যাই হোক, এই যে সিনটা দেখেন, এই সিনটা এরপরে এই সিনটা আর রাগ তো সিন সাইকেল কোনো কিছু কমে সিন, বুঝছেন তো? সব ঠিক আছে, আমরা ফটো যেতে পারি। হ্যাঁ, ক্যামেরা আসছে। হ্যাঁ, এই ক্যামেরা, তুমি আমার এত কেন ভালোবাসো সখী? আমার তুমি কোনোদিন ভুলা যাবা না তো? কথা কইলা সখী, কি কোনোদিন ভুলা থাকুন যায়? তোমার যেদিন ভুলে থাকুম সেদিন জানি আমার মরণ হয়। সখী, তুই আমার দুই দিন পরে তোরে আমি বিয়া করুম, আজকে তুই এই ছেঁড়ার লগে রং ঢং করস। তারা, আজকে তোর বাবার কাছে আমি বিয়া কইতাছি, তোরে আমি দেখালাম। আচ্ছা যা, গায়ে মানে না, আপনি মরু যা। কি হইব, আমার অনেক ডর লাগছে, সবাই জানে যে বঙ্গ প্রেমের কথা। তুই ধরাও কে না, আমি আছি না, তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, তোমার নিয়ম চালাই যা। আমার অনেক ডর লাগছে। চিন্তা চলে গেছে, কথা বলি একদম একদম চিন্তা একদম। গল্পটা শুনলাম কিন্তু কিছু বুঝলাম না। গল্প তো অনেক সহজ বুরহান ভাই, না বোঝার মতো তো কিছু না। যারা বুঝে এগোলে গা সহজ, আর যারা বুঝে না এগোলে গা বোঝাটা কঠিন। বুরহান ভাই, আমার ফিল্মের গল্পটা এবার আমি আগের ফিল্মের চেয়ে একটু ডিফারেন্ট করতে চাইছি, আর একটু এক্সপেরিমেন্ট করতে চাই। আমি শুধু ব্যবসাটা বুঝি, বুঝছেন? আপনার কোনো ছবি আইস তৈরি ফলবন একটা রমরমা ব্যবসা করছে। সবই আপনাদের দোয়া, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। ফিল্মের কাহিনীর উপর কিংবা কোনো কিছুর উপর আমার আস্থা নেই, আস্থা আছে আপনার উপর। আপনি কবে থেকে কাজ শুরু করবেন? গল্প মোটামুটি কমপ্লিট, এখন প্রি প্রোডাকশনের কাজ করব আর আর্টিস্ট সিলেকশনটা করে ফেলতে হবে। যা কিছু সব আপনি ব্যবস্থা করেন, টাকা পয়সা কখন লাগবে আমার খেলে কইবেন, আমি আপনার লগে আছি, কোনো অসুবিধা হইব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বুরহান ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার আমার দিনের আলোয় দেখা হয় না অনেকদিন। একদম ঠিক কথা বলেছ, আমিও না এটা ভাবছিলাম জানো। আই নিড এ ব্রেক, এই শুটিংটা শেষ হোক, তারপর আমি বাইরে কোথাও যাব ঘুরতে। আমাকে নেবে না? আচ্ছা 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 আচ্ছা, ঘটনা কি, মুড ভালো মনে হচ্ছে? ওই প্রোডিউসারের সঙ্গে মিটিং ফাইনাল করে আসলাম, আমার নেক্সট ফিল্মের শুটিং খুব শীঘ্রই শুরু করব। তুমি ডিনার করেছো? আরে না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। যাও বলে খাবার দিতে। হাই খালা, টেবিলে খাবার দাও।
শুনছো? ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি দিকে এসো, দেখো পত্রিকা কি লিখেছে, তাড়াতাড়ি এসো, আগে এখানে এসো। আবারও তারকাদের গোপন বিয়ে। গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে চিত্রনায়িকা তিথি পরিচালক রাব্বানের সাথে একই। এখন কি হবে? সবাই তো জেনে গেল। আরে কিছুই হবে না, রাজ না হয় কাল, মানুষ তো জানতোই না। তারপরও আমাদের কিভাবে না জানিয়ে পত্রিকা দিয়ে দিল? সমস্ত পত্রিকা থেকে ফোন করবে, সবাই তো জেনে গেল। আরে সাংবাদিকদের কোনো কাজ করবে, সারাক্ষণ কে কি করছে না করছে তার পিছনে লেগে। আমার ভীষণ ভয় করছে, কে জিজ্ঞেস করলে কি বলবো? চেপে যাবে। চেপে যাবো? হ্যাঁ, বলবো সবকিছু গুজব। কিন্তু কথাটা তো সত্য। হ্যাঁ, সেটা তো আর কেউ জানে না, আর জিজ্ঞেস করলে বলবে যে আমরা খুব ভালো ফ্রেন্ড, এইটুকু। আমরা ফ্রেন্ড হয়ে কতদিন থাকবো? যখন সময় হবে তখন মিডিয়া সবাইকে জানিয়ে আমরা বিয়ে করবো। না, আমার কাছে মনে হচ্ছে না জিনিসটা ঠিক হচ্ছে, আমাদের আর লুকিয়ে রাখাটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আমার সিনেমার কাজটা শেষ হোক, আমরা আরেকটু গুছিয়ে নিই। সেটা তো প্রায় এক বছর। তাতে কি? আচ্ছা তিথি, তুমি কি আমাকে অবিশ্বাস করো? নিজের থেকেও বেশি তোমাকে ট্রাস্ট করি। ঠিক আছে, মুডটাই নষ্ট করে দিল। আরে ভুলে যাও ভুলে যাও, এরকম তো হবেই। ম্যাডাম, এখন চিন্তা হচ্ছে আপনি আর মনে বাসায় বসে আছেন, হঠাৎ ফোনটা বেরিয়ে উঠবে, আপনি ফোন রিসিভ করি আজকে। আর হচ্ছে আপনার মা হসপিটাল, মৃত্যুসজ্জা, হ্যাঁ, আপনার যে মাকে অনেক ভালোবাসে সে এখন অসুস্থ হয়ে হসপিটালে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হ্যালো, জি বলছি, কি না করে তাহলে আমি কিন্তু বলবো যে ওয়ান ওয়ান টু থ্রি বললে পরে তিন তিন আওয়াজ একটু হয় না, বলার পরে ফোন ধরে। ঠিক আছে, হ্যালো, জি বলছি। গুড 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 ম্যাডাম, খুব সুন্দর আছে ম্যাডাম।
সমস্যা কি শোনেন? তুমি কিন্তু আজকে রাতে তোমার মায়ের সঙ্গে থেকে গেলেই পারতে। সবকিছু জেনে শুনে তুমি যদি এই কথা বলো তাহলে তো কিছু বলার নেই। মানে তুমি জানো আমার ফ্যামিলির কেউ আমার এই ফিল্মে অভিনয় করাটাকে অ্যাকসেপ্ট করেনি, তারা কেউই মেনে নেয়নি। তাদের সাথে আমার রিলেশন কেমন তুমি জানো সেটা। এই যে আজকে মাকে হসপিটালে দেখতে গেছি, অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ, আনওয়ান্টেড একটা পার্সন। মনে হয় আমি হসপিটালে মাকে দেখতে গিয়ে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। তো আমি বাসায় গিয়ে তো তাদেরকে আরো বেশি এমবারেস করতে চাই না। হ্যাঁ লাড্ডু ভাই বলেন, কালকে কল টাইম কখন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি অন টাইমে চলে আসবো। ভালো আছেন? আপনি মাস্টার একটু বলবো? আপু আপনার আম্মা নাকি অসুস্থ? কি অবস্থা এখন? এখন একটু বেটার, বাসায় নিয়ে এসেছি, দোয়া করো। যাক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপু আমরা 103 নম্বর সিনটা দিয়ে শুরু করবো। 103? জি। এটা হচ্ছে আপনার মার বাসার দরজা। হ্যাঁ গতকাল আমি চিন্তা করেছি, সেই চিন্তাতে আপনি ছিলেন হচ্ছে একটা ফোন পেয়েছি। আপনি মা অসুস্থ, আপনি ফোনটা পেয়ে ছুটে এসেছেন আপনার মার বাসার কাছে। হ্যাঁ বন্ধ করিস। আবারও তারকাদের গোপন দিয়ে এখন কি হবে? সবাই তো জেনে গেল সমস্যার কথা। বলছি না মুন্নু,
তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, জাস্ট কয়েকটা দিন সময় দাও। শোনো, আমার মনে হয় কি আমাদের আরেকটু সময় নেয়া আমাদের দুজনের জন্য ভালো হবে। কাট। কোন অসুবিধা নেই ম্যাডাম, আপনি ছাড়া অনেকগুলো পাসিং শট আছে, আমরা সেগুলো দিচ্ছি, আপনি বাসায় যাবেন। না কি বলছো তুমি? আমি সত্যি বলছি রব্বানি, এই ফিল্মের প্রত্যেকটা সিনের সাথে আমার লাইফের কোনো না কোনো ঘটনার কোথাও না কোথাও মিল আছে। ওসব কিছু না, আর সিনেমার গল্প তো মানুষের জীবনের গল্পের বাইরে কিছু না, তাই না? মানুষেরই গল্প, সেক্ষেত্রে কিছু মিল তো থাকতেই পারে, খুবই স্বাভাবিক। এটা স্বাভাবিক না রব্বানি, যেমন ধরো কালকে কোনো একটা সিন করেছি, সেটা দেখা যাচ্ছে আজ আমার জীবনে ঘটে যাচ্ছে, আবার আজকে সকালে যে সিনটা করছি সেটা হয়তো বা গতকাল বা তার আগের দিন কোনো ঘটনা ঘটেছে আমার লাইফে, এই বিষয়টা অদ্ভুত না? আরে আমি তো সেই কথাই বলছি, এই অদ্ভুত চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি, আমি না তোমাকে বোঝাতে পারছি না, তুমি কি আমার কথা কি বিলিভ করছো না তুমি? হ্যাঁ, আমি তোমার সব কথাই বিশ্বাস করছি, কিন্তু কোনো যুক্তি দিয়ে দাঁড় করাতে পারছি না। রব্বানি, যুক্তি ছাড়া কি কোনো ঘটনা ঘটে না? শোনো বাবা, আমার মানে আমার কাছে মনে হচ্ছে তোমার অবচেতন মন বলছে ফিল্মের গল্পের সঙ্গে মিলে যাচ্ছে, অবচেতন ভাবে সেটা হচ্ছে, কিন্তু এখন তো তুমি বিষয়টা জেনে গেছো, অবচেতন কেটে গেছে, এখন দেখো তুমি কোনো মিল পাও কিনা। কি কি ব্যাপার? আমার জানাটা খুব দরকার। ঠিক আছে ঠিক আছে, প্লিজ প্লিজ, তুমি বুঝতে পারছো না কেন স্ক্রিপ্টটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো ঠিক আছে, তো এখন জানা দরকার না সিনটা কি। তুমি একটু বসো, তুমি একটু ঠান্ডা হও, আমি তোমার সব কথা বিশ্বাস করছি, আমার কথা বুঝো, আমার এই স্ক্রিপ্টের লাস্ট সিনটা কি জানাটা খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তো বললাম তো, তুমি কালকে শুটিং স্পটে যাও, স্ক্রিপ্টটা পড়ো, তারপর যদি মনে হয় যে তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা পরে আবার কথা বলবো। ওকে, জানি না লাস্ট সিনটা কি কি হতে, যদি খারাপ কিছু থাকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু সব ঠিক আছে, সব ঠিক আছে। সারপ্রাইজ। কি ব্যাপার, তুমি এই সময় আমার বাসায়? হ্যাঁ, চলে এলাম, কেন তুমি খুশি হলি না?
ঠিক আছে, কিন্তু ফোন দিয়ে আর্টিস্ট আসতে পারতে পারে। তোমার পাশে আসার আগে আমার ফোন করে আসতে হবে নাকি? বিশ্বাস করেছিলাম, তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, আমার সঙ্গে প্রতারণা করেছো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না, তুমি আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আই হেট ইউ। ওকে, গুড জব, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ডান ভেঙে দিয়েছি, রেডি করে ছিলে ছাদে? হ্যাঁ, রেডি করে সবকিছু। আরে শর্ত ভালো হয়েছে, কিন্তু আমার তো দাঁত মরে গেছে। আরে প্রোডাকশন, পানি খাবো, দেখো আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। কে কি ভাবলো তাতে কিছু এসে যায় না। এই জীবনে আমি শুধু তোমাকে চাই, আমি পরজন্মে রাধা হতে চাই না। আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। দেখো কে কি ভাবলো তাতে কিছু এসে যায় না। এই জীবনে আমি শুধু তোমাকেই চাই, আমি পরজন্মে রাধা হতে চাই না। কি হচ্ছে সুব্রাহ্মণ্য? মিথ্যা কথা বলার জায়গা পাও না, আমাকে কি ভাবো তুমি বোকা? আমি কিছু বুঝি না, কোনটা স্ক্রিন টেস্ট আর কোনটা রিয়েলিটি সেটা কি আমাকে বুঝতে হবে আমার নতুন করে? আমি তোমার কোন মায়ের পেটের বোন নাকি? তুমি যে আমাকে আপু বলছো, আবার কিসের সরি? এত রাত্রেবেলাটা মানুষের বাসায় এসছো, তোমার বাসায় মা বোন নেই? তুমি আমার সাথে কথা বলো। হ্যাঁ, যাও যাও বাসে, যাও যাও, ব্যাগ নাও, আবার হয়ে যাচ্ছি, যাও ব্যাগ নাও। মাথা কি ঠিক আছে? দেখো
আমাকে যে স্ক্রিপ্টটা বাসার মধ্যে পাঠিয়েছেন এর মধ্যে লাস্টিংটা নেই কেন বলেন তো? ম্যাডাম আপনি কোথায়? আমরা তো আপনার জন্য বসে আছি ম্যাডাম। আমি যেখানে থাকি আমার আমার এখনই লাস্টিংটা জানা দরকার, আমি এক্ষুনি চাই। ম্যাডাম কাহিনীর শেষটা তো এখনো রেডি হয়নি, তবে দু একদিনের ভিতর রেডি হয়ে যাবে ম্যাডাম। হোয়াট? স্ক্রিপ্ট রাইটার কোথায়? আপনি স্ক্রিপ্ট রাইটারের সাথে কথা বলেন? না না, আপনি বলেন যে আমি কথা বলতে চাই। ম্যাডাম সেটাই তো সমস্যা, আমরা তো তাকে কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছি না, সে তো লাপাত্তা হয়ে গেছে। কি বলেন লাপাত্তা? মানে কি সবের? আপনি স্ক্রিপ্ট রাইটারের অ্যাড্রেস দেন আমাকে। আমরা সেখানেও খবর নিচ্ছি, সেখানে নেই ম্যাডাম। শুনেছি গত কয়েকদিন ধরে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, অনেকে নাকি তাকে পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াতেও দেখেছে। নিজের জীবনের আনন্দটাকে নষ্ট করছ? তার চেয়ে প্রকৃতিকে তার আপন গতিতে চলতে দাও, দেখো কি হয়। Ha ha ha!